সময়টা ছিল এপ্রিল মাসের 17 অথবা 18 তারিখ, ঠিক মনে পড়ছে না এক্সিট তারিখটা। রোজগারের মতো বাসের জন্য আজও দাঁড়িয়েছি এয়ারপোর্টের বাস স্টেশনে। সকালে অবশ্য যদি ছাতাটা নিয়ে বের হতাম বেশ ভালো হতো। মা বারবার বলে দিয়েছিল ছাতাটা নিয়ে যা, বৃষ্টি হতে পারে। আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে, একটা স্বপ্নের ঘরে গিয়েছিলাম। তাই তাড়াহুড়ো করে একটি ব্রেড আর একটা কলা নিয়ে কোনোভাবে দৌড়ে বের হতে হয়েছিল বাসা থেকে অফিসের উদ্দেশ্যে। ছাতা নেবই বার কখন, কিন্তু নিলে বেশ ভালোই হতো, হয়তো এখন আর কাক ভেজা হতে হতো না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, আল্লাহ যেন কালকে জল না আসে আমার। আবার আমার তো আবার বৃষ্টির সাথে বিরোধ ছিল। মা বলতো, এক ফোঁটাও যদি তোর মাথায় বৃষ্টির পানি পড়েছে তাহলে তোর 102 ডিগ্রি। কিন্তু এখন তো আর এত কিছু ভাবলে চলে না, এখন তো আর বাচ্চা নই, পড়াশুনো শেষ করে চাকরিজীবী হয়ে গেছি, এখন আর এত কিছু ভাবার সময় নেই। বাস এখনো আসছে না কেন বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে মাথাটা গরম হচ্ছিল, আবার নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, বাসের ড্রাইভার মামাদেরই বা কী দোষ, হালকা বৃষ্টি হলেই যে জ্যাম পড়ে যায় আমাদের শহরে তা তো বলাই বাহুল্য। কত কিছু ভাবতে ভাবতে চোখ পড়লো একটা ছোট্ট চা দোকানের দিকে। এই ঝিরিঝির বৃষ্টি আর চা বেশ জমবে, আর আমি তো একসময় চা করছিলাম, বন্ধুরা বলতো একটার সময় 7-8 কাপ চা যেন তুচ্ছ ব্যাপার ছিল। তবে এখনো খাওয়া হয়, কিন্তু 2টা অথবা 1টা। কত কিছু ভাবতে ভাবতে চা দোকানের দিকে এগিয়ে গেলাম। মামা একটা চা দিও, দুধ চা চিনি ছাড়া। কোম্পানিগুলো কৌটুর দুধের সাথে চিনি অ্যাড করে দেয়, তাই আর সাথে এক্সট্রা চিনি নিতে ভালো লাগে না। কত কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা পরিচিত ভয়েস শুনতে পেলাম। হ্যাঁ, অনেক পরিচিত মনে হচ্ছিল ভয়েসটা। কে সে? আগ বাড়িয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না জিজ্ঞাসা করার জন্য কোনো কিছুই। যদি মাইন্ড করে, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলাম মানুষটা আমার অনেক পরিচিত কেউ একজন। হঠাৎ পিপিপ সাউন্ড করতে করতে বাস চলে আসলো, আর ওই মেয়েটা উঠে যাচ্ছে। বাসের দরজায় দাঁড়িয়ে ছাতা বন্ধ করার সময় আমার গেসিংটা তাহলে ঠিক ছিল, মেয়েটা অপরিচিত নয়, আমার অনেক পরিচিত একটা মানুষ, অবন্তিকা।